Hi guys, welcome to our YouTube channel Bong Views. I am Shilaji. I am Shudipta. Apnara jara ekhono porjonto amader channel ta subscribe koreni tara please ekhoni amader channel ta subscribe kore neben and notification bell all kore on kore neben poroborti video gulo jor notification pete ar jara amader channel ta subscribe korchen tader ke oshongko dhonnobad ar pochondo hole obosshoi video gulo ke like o korben. তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরিটি ফিরোজ হাসান ভাইয়ের ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে সমুদ্র পাড়ের ইফতার এবং চ্যানেল নেম আগেই বলেছি ফ্রি মোমেন্ট বাই ফিরোজ হাসান। চলো দেখে নিই ভিডিওটা আমরা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই ভিডিওটা শুরু করি। এখন ইফতারি করতে পারেন, সময় হয়ে গেছে। আগের পরে এরকম আয়োজন করি কোনো ব্যক্তি এখন পর্যন্ত বাংলার জমিনে। আচ্ছা উনি পড়েছে শুনুন না। ও ভালো আছেন? আমাকে দিল ভাই। আচ্ছা আচ্ছা, আপনার বালুর উপরে একটা ছোট প্যান্ডেল করতে হবে। প্যান্ডেল মানে উপরে ছাউনি আছে, এখানে এটা হবে কেমন? ধরেন যে এই হচ্ছে আপনার খুঁটি বা এই টেবিল, এইখানে বাস এইখানে বাস এইখানে বাস এইখানে বাস দেওয়া যায় না? দিলাম। বাসের ভিতরে কাপড় পেছানো থাকবে, উপরে ছাউনিটা কাপড় থাকবে, আর চারদিক দিয়ে খোলা। ভাই ভিন্ন ভিন্নই না? হ্যাঁ ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা, টোটালটা ভিন্ন ভিন্ন। টোটালটা ভিন্ন ভিন্ন মানে 10টা হলে 10টাই ভিন্ন, 10টাই ভিন্ন। জেনারেটর আছে না? তাহলে বাসের ভিতরে মরিচ বাতি পেঁচিয়ে দিবেন, একটু আলো আলো জ্বলবে ইফতারের আগে, দিয়ে ভালো লাগবে। ভাবনাটা অন্যরকম। আসসালামু আলাইকুম। কাজ কত দূর? আর কতক্ষণ লাগবো? এটা হচ্ছে যে খাবারের যত বিল টিল আছে ওগুলো সব আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? বসেন বসেন। আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? আপনি কষ্ট করতেছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আপনারা এখন ইফতারি করতে পারেন, সময় হয়ে গেছে। ইফতারি করেন সবাই। আমি নিচ্ছি, আপনারা নেন। আপনারা খাইতেছেন? আঙ্কেল আপনাদের আর কিছু লাগবো? না কিছু লাগলে কম। আয়োজন করি কোনো ব্যক্তি এখন পর্যন্ত বাংলার জমিনে এরকম সুন্দর করে এখন পর্যন্ত কেউ খাওয়ায় নাই। যেটা সত্য এটাই বললাম। কি অবস্থা? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? ইনশাআল্লাহ। আর কিছু খাবেন নি? না, যা খাইছি খোদার কাছে কোটি কোটি বার শুকরিয়া। এই ইফতারি আমরা খাইয়ে এই প্রথম জীবনে, এই প্রথম আজকে যা জোগাড় করছে, ধন্যবাদ সবাই। খুব ভালো হয়েছে। বাতাসে ভালো টালো লাগছে না? ভালো লাগে না, ভালো লাগছে কি? হ্যাঁ, ওই ইউনিট উপরে না। আচ্ছা, আমি তো টেনশনে ছিলাম আবার বাতাসে ভালো লাগে নাকি, এটা আমিও ভাবছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের কারণেই হয়েছে, আমি এটা করতে পারছি, ধন্যবাদ আপনাদেরকে। আর না হয় আমার পক্ষে সম্ভব হইতো না। এরকম কিছুটা অনেকবার। আসসালামু আলাইকুম, ভালো আছো? আর ওরা আসছে ভাই, যে মইপুর দিয়া লাস্ট 20 আছে না, ওরা আমাদের স্কুলের সবাই এলাকার জুনিয়র। ভাই ভালো আছো? ওরা কোথা থেকে জানছে জানি না, ওরা বলতেছে একবার একটু দূরে যাবে। অসাধারণ লাগলো, অপর একটি মন ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও দেখলাম। এবং এবারের ভিডিওটা একদমই হাটকে ছিল, একদমই এটা অন্য স্বাদের ছিল। যে তিনি এমনি তো সবাইকে হেল্প করেন, সব কিছুই আমরা জানি, কিন্তু এরকম যেটা সুন্দর একটা ডেকোরেশন করে সি বিচের ধারের যে সমস্ত বসবাসকারী মানুষ, তো তাদের জন্য একটি ছোট্ট সন্ধ্যাতে ইফতারের আয়োজন, মানে একটা সন্ধ্যাতে ছোট্ট ইফতারের যে আয়োজন করা এবং সুন্দর ডেকোরেশন করে লাইটিং করে, মানে অ্যাম্বিয়েন্সটা এটা সুন্দর ক্রিয়েট করা হয়েছিল। এবং তাছাড়া তো বিভিন্ন খাবারের আয়োজন তো ছিল, এবং অ্যাকচুয়ালি ভাবনাটাই না অভাবনীয়। মানে এরকমটা ওনারাও বলছিলেন যে আগে কখনো হয়নি, এবং তারা ভাবেনওনি যে এরকমও হতে পারে। এবং তিনি যে মানে সেই নকশা করা থেকে শুরু করে আয়োজন করা থেকে শুরু করে প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি পার্সনকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কেমন লাগলো, আর লাগবে নাকি, এবং কেমন লাগছে এখানে এসে, এবং মানে ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দর, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয়। একটা ভাবনাটা সত্যি ইউনিক, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। এবং সেই সমস্ত মানুষ যারা হয়তো বিশাল ল্যাভিশলি ইফতারি করতে পারে না, বা তারা শুধু দেখেই থাকে যে আচ্ছা ইফতারিতে অন্যান্য মানুষরা এত জাঁকজমকপূর্ণ খাবার খায় বা এত তাদের আয়োজন থাকে জাঁকজমকপূর্ণ, বাট আমাদের সেটা হয়তো সাধ্যের বাইরে। বাট সেই যে মানে একজন বয়স্ক মানুষও বলে যে কোনো জীবনে কোনোদিন পায়নি, তো এই যে মানে একটা যে সেই মানে একটা প্রাপ্তি বা সেই একটা অন্যকে দেখো যে কোথাও একটা সুপ্ত ইচ্ছা জেগে থাকবে, একদিনের জন্য হলেও যে তাদেরকে এই এক্সপেরিয়েন্সটা দেওয়া, সেটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সত্যিই তাই, ভীষণ ভীষণই ভালো। তবে সুদীপ্তা যেটা বলছিল, ওটা আমারও প্রশ্ন যে একজন মহিলাকেও কেন দেখলাম না এখানটা, তো এটা আপনারা প্লিজ একটু জানাবেন। আর একটা জিনিস জানাবেন যে এইটা হয়েছিলটা কোথায়, যে আমার তো মনে হচ্ছিল যে কক্সেস বাজারে হতে পারে, বাট বা ওর কোনো সারাউন্ডিংস বিচ হতে পারে। তো আপনারা কাইন্ডলি ওখানে কক্সবাজার হলে তো ভিড় থাকতো, এটা একদম নিরিবিলি বিচ। হ্যাঁ, আমি ওইটাও ভাবছিলাম, তাহলে আপনারা একটু অবশ্যই জানাবেন যেটা হয়েছিল কোথায়। আর মহিলাদের ক্ষেত্রে আমার যেটা মনে হলো হয়তো বাড়ির বাচ্চা, এবং বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা ছেলেদেরই দেখলাম, বাচ্চা মেয়েদের দেখিনি। আমার মনে হয় হয়তো কোথাও গিয়ে একসাথে সমবেত হয়তো তারা হতে চায় না, মেয়েরা, বাড়ির মহিলারা হতে পারে প্রাইভেসির কারণে বা যাই হোক হোয়াটএভার যে কারণেই থাকুক না, সেটা আপনারা জানাবেন। আর তবে হ্যাঁ, ভীষণ ভীষণ সুন্দর লেগেছে আয়োজনটা, আপনারটাই অন্যরকম লেগেছে, একদম অন্যরকম। তো ভিডিও তো আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে, এবং তিনি এইভাবে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটা এবং প্রত্যেকটা মানুষের দিনগুলো আরো সুন্দর, জীবনটা আরো সুন্দর করে তোলে, এবং তার নিজের জীবনে যেন আরো আরো পরিপূর্ণতা পায়। এবং আমাদের তরফ থেকেও আপনাদের হচ্ছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর যে কটা দিন রোজার মানে রমজান মাসের পড়ে রয়েছে, একদম ভালোভাবে উপভোগ করুন, আল্লাহর ইবাদত করুন, প্রে করুন, সমস্ত কিছু করুন, আল্লাহ আপনাদের সমস্ত দোয়া কবুল করুক, এটাই চাই একদম। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন ভিডিওটা, আর তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, তো চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো সেগুলো ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাদের শিলাজি তবে সুবিধা হিসাবে তাহলে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।